kamay, jakete besi ben pose besi taka kamay. Muzali bol. Nepal marketing e kye koti koti, je taka kamiyeche, se na, je manpower kamiyeche se. Muzali ki bolla. Ewa ko bhalo kore bojo, manusher dukkho koto level e hoy. Ekta associate ache jar pachkhana manpower collection hoy. Ebar or dukkho prothome kichu or dukkho prothome chilo tara estimate lagachhi bili korche na. এবার কোন রকমের ভাবে ওর পাঁচখানা ম্যানপাওয়ার যখন কালেকশন হয়েছে দেখা যাচ্ছে পাঁচখানা ম্যানপাওয়ার বলতে দুজন কাজ করে না তিনজন করে এবার তিনজন করে কেমন করে বারবার তেল দিতে হয় ওদেরকে ঘন্টায় ঘন্টায় ফোন করতে হয় যেদিন চালাবে না সেদিন কাজ করবে না মানে ভাবো দুঃখের সীমানা নেই এমনি প্রথমে দুঃখ ছিল তারা রেডি করে না এবার পাঁচজন কালেকশন হয়েছে ওদেরকে না তেলালে আবার কাজ করে না এবার অ্যাসোসিয়েটটা এসে আমাকে ফার্স্টেশন শেয়ার করছে কি ফার্স্টেশন শেয়ার করছে অ্যাকচুয়ালি ফার্স্টেশন শেয়ার করছে দেখো দাদা সবকটা গাধা বুঝালি গেল আমি জিজ্ঞেস করছি কেন কি প্রবলেম দেখো না ওর প্রবলেমটা আবার ভালো করে তো ওর প্রবলেমটা হচ্ছে ও যাদেরকে বাঁচাতে চেয়েছিল তাদেরকে বাঁচাতে পারিনি কিন্তু যাদেরকে ও বাঁচাতে চাইনি তারা আলটিমেট বেঁচে গেল মানে যে দুটো ভালো ছেলে ছিল ওই দুটো বেঁচে নেই বুঝলে কিন্তু যে যে দুটো ভালো ছেলে ছিল ওগুলো বেঁচে নেই বেঁচে কারা আছে যাদেরকে তা দিতে হয় মুরগির ডিম না না তা দিলে কাজ করে না এবার ও এবার ওর কি ও ওদেরকে নিয়ে একজন হেফাজত হয়ে গেছে ঠিক আছে এবার ও ও প্রতিদিন ওদেরকে উল্টো পাল্টা বলে শালা মরিসটা কেন তোরা মরিসটা কেন মানে ও ওদেরকে চাইছে তিন টাকা চাইছে তারাতে কিন্তু মাল তো মাল সুপারম্যানে তো জয়নিং করে দেয় ঠিক আছে মা ওগুলোকে যতই বলুক ওরা প্রতিদিন আছে মানে ও যাদেরকে বাঁচাতে চাইছে তাদেরকে বাঁচাতে পারছে না যাদেরকে বাঁচাতে চাইছে না যাদেরকে কুইন করাতে চাইছে তাদেরকেও কুইন করাতে পারছে না বুঝালি গেল তার মানে এর জীবনে কোনোদিনও দুঃখের সীমানা নেই আর এর দুঃখের সীমানা কোনোদিনও থাকবেও না যারা একটু বিজনেসটা খুব ভালো করে বোঝে আবার কিছু পাবলিক এমন আছে যাদের পাঁচজন জয়নিং করেছে কিন্তু পাঁচজন আবার কেউ নেই বুঝতে পারছি কি বলি এবার এখানে কি দরকার এখানে দরকার অ্যাকচুয়ালি নলেজ কি নলেজ এই যে তিনটে ছেলে আছে যে তিনটে ছেলেকে ঘন্টায় ঘন্টায় ফোন করে কাজ করাতে হয় ওর ভিতর যদি নলেজ থাকে যে ক্যাজুয়াল ছেলেগুলোকে কিভাবে সিরিয়াস বানাতে হয় এই নলেজটা যদি ওর ভিতর থাকতো তাহলে তিনজনকে থেকে ভালো বিজনেস বার করতে পারতো কি পারতো না তার মানে বলছো যে বিজনেসটা এই মুহূর্তে আটকে যায় কেন আটকাচ্ছে নলেজের অভাবে এতদিন ধরেছে ম্যান পাওয়ারে ম্যান পাওয়ার ম্যান পাওয়ার ভগবান ম্যান পাওয়ার দিয়েছে কিন্তু ও অ্যাকচুয়ালি বোঝেনি যে পাঁচটা ছটা ম্যান পাওয়ার পাওয়ার পর ওদেরকে দিয়ে আমি করবো কি বুঝা হলে কি মানে এরা কারা এরা যারা বিজনেসটা বোঝে না আরো একটা বড় প্রবলেম আছে যখন সিনিয়র এদেরকে গাইডলাইন দেয় এরা সিনিয়র গাইডলাইনটা কোথাও না কোথাও মনে করে যে ব্যাপারটা অ্যাকচুয়ালি এরকম না আমরা বুঝতে পারি এ আবার তিন পাঁচটা মেম্বার কালেকশন করবে এ আবার ঠিক টিকবে না এগুলো যখন প্রতিটা অ্যাসোসিয়েশনের সাথে কমিউনিকেশন করা হয় তখন আমি জিনিসটা খুব ভালো করে অ্যাকচুয়ালি দেখা বলি বোঝার চেষ্টা করি এক একটা ছেলে মেয়ে চাইলে কত বড় বিজনেসটা করতে পারে কিন্তু একটা নিজের ভুল চিন্তা ভাবনা ভুল ডেডিকেশন ভুল জায়গায় ফোকাসিং যার জন্য নিজের ক্যারিয়ারটা নিজে নষ্ট করে দিচ্ছে সিনিয়ররা বলে না অবশ্যই বলে 100% লেভেলে বলে সিনিয়ররা কি বলছে সিনিয়ররা বলছে যেমন প্রতিদিন রেগুলার লেভেলে ডায়েরি মেনটেন করতে হবে ছোট ছোট ব্যাপার মেনটেন করলে বিজনেস খামাতে বেরিয়ে সিনিয়ররা বলছে প্রতিদিন ডায়েরি
বডি মেইনটেইন করতে হবে, মানে ট্রেনিং হবে, ট্রেনিং লিখতে হবে। আমি এই যখন মাঝে মাঝে নিজের এই পুরনো ডায়েরি খুলে বসি, ছ বছর পুরনো, সাত বছর পুরনো ডায়েরি, ওই আমার ডায়েরি কেউ যদি পড়ে, কেউ যদি দেখে, ও দেখে বলে দিতে পারবে ছ বছর আগে যে ট্রেনিংটা দাদার খাতায় লেখা, দাদার ডায়েরিতে লেখা, অ্যাকচুয়ালি সেদিন কি বিষয় ট্রেনিং হয়েছিল। বুঝলি কথা? কি কমন সেন্স, কি কমন সেন্স টেকনিক আমাকে ভালো করে বুঝতে হবে। আমি কিভাবে ট্রেনিং লিখেছি, ছ বছর আগে দাদা বলেছে যদি তোমাকে টিম ভালো বানাতে হয়, নাম্বার ওয়ান টিম বানাতে হয়, তাহলে এই দশটা পয়েন্ট দরকার। আমি কিভাবে লিখেছি, আমি লিখেছি নাম্বার ওয়ান টিম বানাতে গেলে এবার পয়েন্টগুলো লিখেছি এই দশটা পয়েন্ট দরকার। মানে তুমি যদি দেখো তুমি গ্যারান্টি দিয়ে বলে দিতে পারবে, তার মানে অ্যাকচুয়ালি দাদা ছ বছর আগে ট্রেনিং দিয়েছিল যে ভালো টিম, এই যে একটা ট্রেনিং দিয়েছিল যে একটা বেস্ট টিম, নাম্বার ওয়ান টিম বানাতে গেলে কী কী দরকার, দেখে বলে দিতে পারবে। ট্রেনিং লেখারও একটা স্টাইল আছে, বিজনেস করার স্টাইল, না ভাবলে কোনো জন্য মাথা থেকে বুদ্ধি বের হয় না। যেমন এখানে কোনোদিনও যদি ট্রেনিং হয়, মাথার মধ্যে একটা লিডার ট্রেনিং এর মধ্যে অনেক পয়েন্ট বলে, অনেক টেকনিক বলে, অনেক কোশ্চেন বলে, সবচেয়ে বড় কোশ্চেন মার্ক হচ্ছে কি কোন পয়েন্টটা নেওয়ার জন্য তুমি এখানে বসে আছো। যদি কোনো লিডার এখানে ট্রেনিং দেয়, দেখা যাচ্ছে সে দশখানা পয়েন্ট বলেছে, দশখানা টেকনিক বলেছে, বা অনেকগুলো কোশ্চেন বলেছে, বা তুমি এখানে বসে আছো, তোমার অলরেডি 36 টিম হয়ে গেছে, তোমার এবার কি দরকার তুমি সব জানো, তোমার এবার দরকার 36 টিমটাকে কিভাবে 288 টিম বানাতে, তোমার এই টেকনিকটা দরকার, আর কিছু দরকার নেই। কি দরকার? 36 টিমটাকে কিভাবে 288 টিম বানাতে হয়, এই টেকনিকটা নেওয়ার জন্য তুমি এখানে বসে আছো। এবার দাদা বলেছে 10-20, দাদা বলেছে 10-20, আমাকে লিখতে হবে সবই, কিন্তু তার মধ্যে দাদা একটা টেকনিক কি বলেছে, 36 টিম কিভাবে 288 টিম বানাতে হয়, তোমার দরকারই ছিল ওটা, তুমি নিয়েছো ওটা, তোমার পরের বছর বিজনেস 36-288 হবে। তুমি কোন টার্গেট না নিয়ে বসে আছো, মানে হলদে নিয়ে এসছি, দাদা যা দেবে পকেটে ভরে নিয়ে যাবো, মানে রেশন নিতে এসছো, মানে যা দেবে নেওয়ার কোন টার্গেট নেই, মানে যেটা বলবে সেটাই মেনে দেবো। আর প্রতিদিন ডায়েরিতে একই কথা লেখে, প্রতিদিন ডায়েরিতে একই কথা লেখে, কিন্তু মানে না কোনোদিনও, কেন টার্গেট নেই, জানেই না অ্যাকচুয়ালি কোনটা নেওয়ার দরকার আছে, কোনটা নেওয়ার দরকার নেই। কিছু মানুষ আছে যারা বিশাল ফোকাসিং সহকারে ট্রেনিং নেয়, মানে ওরা আসেই টার্গেট নিয়ে যে আজকে আমাকে এটা নিতে হবে। দেখা যাচ্ছে কেউ এখানে এসে বসে আছে কিসের জন্য, আমার নিজের টিমটাকে নাম্বার ওয়ান টিম কিভাবে বানাবো, ওর টার্গেটের টেকনিক দেওয়া। দাদা অনেক টেকনিক বলবে, ও তার মধ্যে থেকে সেটা আগে নেবে যেটা ওর নিজের দরকার, তারপরে গিয়ে টিমে অ্যাপ্লাই করে, তারপরে গিয়ে বিজনেসে অ্যাপ্লাই করে, তারপরে ওই টিমটা নাম্বার ওয়ান পজিশনে যায়, লোকের টিম থেকে হাই হাই করে লাভ নেই। আরে এই টিমটা এত বড় জায়গায় গেল কিভাবে, টার্গেট আছে তাই গেছে। সবই কি, সবই নলেজ, সব ফান্ডা কোথায়, সব ফান্ডা নলেজ। এখানে সবাই জানে জিরো বায়ো মানে পেট্রোল পাম্পে কাজ করছে, কে জানে না, স্মার্ট ওয়ালেন্স এসছে মানে শুনে যাবে, এখানে সবাই জানে শাহরুখ খান ব্রিজের নিচে রাস্তা দিয়ে, সবাই জানে, বুঝা লিখে বলে না। এখানে সবাই নিজেদের স্ট্রাগল জানে, সাকসেস পেতে গেলে স্ট্রাগল করতে হবে, বিজনেস করতে গেলে নলেজ নিতে হবে, জানতে হবে, এক্সপিরিয়েন্স থাকতে হবে, সবাই জানে, বাট কোনো কিছু গ্যাদার করে না, বুঝা লিখে বলে না। তো আগে একজনের বিজনেসটা বড় হয়,
যারা যে এক বছর ধরে স্ট্রাগল ফেস করেছে, দু বছর ধরে স্ট্রাগল ফেস করেছে, হয়তো এক বছরে বিজনেস হয়নি, দু বছরে বিজনেস হয়নি, দাদাকে দেখে মনে হচ্ছে আমাকে না দাদার মতো স্ট্রাগল করতে হবে। মাথার উপরে এখানে যতগুলো লিডার আছে তারা যখন পয়সা কামায়নি তখন স্মার্ট ভ্যালু করেছে, এখন কামাচ্ছে, এখন স্মার্ট ভ্যালু করবে এবং আগামী দিনেও করবে। তার মানে স্মার্ট ভ্যালুকে বাই হার্ট ভালোবাসে। যদি টাকার জন্য স্মার্ট ভ্যালু করতো তাহলে যেদিন কামায়নি সেদিন স্মার্ট ভ্যালু করতো না, সেদিন ছেড়ে দিয়ে চলে যেত। আর এখানে যতগুলো লিডার আছে তারা প্রতি বছর তাদের প্রথম দেখা যাচ্ছে প্রথম এক দু বছর তিন বছর বিনা পয়সাতে স্মার্ট ভ্যালু করেছে। আমি তোমার ঘটনা বলছি বুঝতে পারবো। যখন আমার প্রথম প্রথম টিম হয়েছে, প্রথম প্রথম টিম হয়েছে অত নলেজ নেই। এবার কিছু মানুষ আছে দেখবে যারা ঠোকর না খেলে শিখবে না। ওই লকডাউন হয় না বাড়িতে না কি বলতো, বাইরে বেরাস না, পুলিশ কেলাবে, মাল মানবে না। ও বুদ্ধিমত্তা দিয়া না আমার কিছু হবে না, এই হবে না, বাইরে বেরিয়ে দু পাঁচ ঘা পিছনে খেয়ে তারপর বাইরে। এইবার ও মানলো না বাইরে আর বেরানো যাবে না, মানে ঠোকর যতদিন না খাবে ততদিন শিখবে না। আমারও যখন শত শত টিম হয়েছে, একটা টাইমে আমার টিমের ভিতর কি ধরা পড়লো, করোনা না, একটা টাইমে আমার টিমের ভিতর ধরা পড়লো শরীর খারাপ। সবাই নাকি বলে যায় দাদা আমার না বিশাল শরীর খারাপ। এবার আমাকে বলছে দাদা আমার বিশাল শরীর খারাপ, দয়ালু মোর আমি কি ঠিক আছে, কোনো অসুবিধা নেই, হ্যাঁ ভালো খাবার খাও, রেস্ট নাও, মানে যে সাজেশন গুলো অ্যাকচুয়ালি লোকে দেয়। এবার আমি দেখছি দাদা যে যে শরীর খারাপ বলে বাড়ি যাচ্ছে শেষে আমি এটা রাস্তা না, মানে বুঝতে পারলো কত বড় সমস্যা। মানে কেউ যদি শরীর খারাপ বলে গেছে মাল আর রিটার্ন আসবে না। আমি দেখলাম মিনিমাম এরকম 11 জন মতো এমন আছে যারা বলেছে শরীর খারাপ কিন্তু মাল আর রিটার্ন আসে, 10-11 জন এরকম আছে। কি বলবেন ভাই, কিছু বলবে? বুঝা লেগে গেল? এইবার কিছুদিন পর আমার মাথায় কলক নড়েছে না, এইবার শরীর খারাপের ব্যবস্থা করতে হবে। এইবার কেউ যদি বলেছে দাদা আমার শরীর খারাপ, অবশ্যই অবশ্যই শরীর খারাপ, আমি তোমার মাথায় জল ঢেলে দেবো, তুমি বাবা আগে একটা কারণে আমি বিলিভ করবে না কোনো অ্যাসোসিয়েটের শরীর খারাপ। সকালবেলা গিয়ে ওর বাড়িতে হাজির, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওর সাথেই থাকবো। রাতে কি হয়, রাতের বেলা গার্জিয়ানরা ফোন করে মাইন্ডসেট দেয় যে স্মার্ট ভ্যালু করেছিস বলে আজকে তোর কি অবস্থা। রাতে পাড়া প্রতিবেশী মাইন্ডসেট দেয়, বাবা মা মাইন্ডসেট দেয়, ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে, আর আমরা সকালে গিয়ে মাইন্ডসেট দিই এগুলো নর্মাল ব্যাপার, নর্মাল ব্যাপার দেখতে। এইবার আমাকে ডাক্তার হয়ে যেতে হবে, কি ঢুকলো
knowledge. আমার মাথায় ওই টাইমে ঢুকে গেছে সারা শরীর খারাপ হলে বাচ্চাতে কি বাবা হয়ে চলে গেছি বাড়িতে বাড়ি তার মানে এইটা নলেজটা আমি গ্যাদার করলাম অ্যাকচুয়ালি এইভাবেই নলেজ গ্যাদার করার দরকার আছে আমি কালকে আর একটা স্টুডেন্টের সাথে কথা বলছিলাম ও আমাকে বলছিল দাদা আমার পাঁচজনের টিম হয়েছে দুজন বেঁচে আছে আমরা তিনজন কুইট করলাম তা আমাকে একটা কারণ বলো দাদা অ্যাকচুয়ালি ব্যাপারটা বলো তো কি একজন স্মার্ট গেলু তো সন্ত যখন এসছে নতুন যখন এসছে ওকে না অনেকে স্মার্ট গেলু নিয়ে অনেক কিছু বলেছে একটা ওটা ছেড়ে দিন এবার আমি বললাম ঠিক আছে ভালো ব্যাপার ছেড়ে দিয়েছে আমরা তোমার তো আবার কি হচ্ছে আমি হ্যাঁ আমি ওকে বললাম ধরো তোমার এই যে নতুন টিমটা আবার হচ্ছে ওখানকার মতো যদি কাউকে আবার সেম জিনিস ঘটনা ঘটে ওকেও যদি আবার অন্য অন্য লোক বা অন্য কেউ যদি আবার উল্টো পাল্টা বলো স্মার্ট ভ্যালু নিয়ে তুমি প্রোটেকশন দিতে পারবে বলছে না সেটা তো আমি পারবো না তার মানে তুমি কিছু নলেজ অ্যাকচুয়ালি গ্যাদারি করো যখন তোমার সাথে প্রথমে এমন একটা ঘটনা ঘটেছে তোমার জানা উচিত ছিল বা তোমার টেকনিক গুলো জানা উচিত ছিল যে এরকম ঘটনা ঘটলে অ্যাকচুয়ালি প্রোটেকশনটা কিভাবে দিতে হয় তাহলে নতুন তোমার যখন টিম আপ হতো তখন তুমি ওদেরকে প্রোটেকশন দিয়ে বাঁচাতে পারতে এটাকে বলা হয় অ্যাকচুয়ালি নলেজ Yes. তার মানে ও বিজনেসটা পড়ে যাচ্ছে কিসে আশা কি আশা সবার বিজনেসটা হয়েছে যদি আমারও হয়ে যায় মাথার উপরে স্মার্ট গেলে এমন একটা জায়গা যেখানে তুমি যদি ড্রিমটা একটু ক্যালকুলেশন করে এগাতে পারো তাহলে তোমার জীবনে প্রতিটা ড্রিম ফুলফিল হবে আর ড্রিম ফুলফিল করতে গেলে দরকার কি ড্রিম ফুলফিল করতে গেলে দরকার বিজনেসটা হওয়া বিজনেসটা করতে গেলে দরকার কি বিজনেসটা করতে গেলে দরকার হচ্ছে ম্যান পাওয়ার বাই প্রোডাক্ট কালেকশন হয় দরকার কি এক্সট্রা নলেজ যেটা নিজের থেকে কালেকশন করার দরকার আছে তার মানে বিজনেস ইজি বিজনেস ইজি যে বিজনেসটা করতে হয় বেশিরভাগ আমি যখন কি আরো কিছু হয় এগুলো কথা বললে অ্যাকচুয়ালি বোঝা যায় বিলিভ করবে না পরিস্থিতি শুধু ঘুরতে টাইম লাগে পরিস্থিতি শুধু ঘুরতে টাইম লাগে যখন আমি স্মার্ট ভ্যালুতে এসেছি 2015 সাল আর ওই বছরই যখন বছরের শেষে আমার কিছু অনেক টিম হয়েছিল আমার টিমকে একটা আমরা যখন ভাবতাম লিডার সিনিয়র মানে বাইরের টিমের একটা আমি নাম বলছি না তো আমার টিমকে কি আমার টিমের সাথে বিভিন্ন রকম ভাবে ভুলভাল কমিউনিকেশন করে নেগেটিভ দিয়েছিল নেগেটিভ দিয়ে কি বলেছিল নেগেটিভ দিয়ে একটাই মূল ফান্ডা আমার টিমে আসো খুব তাড়াতাড়ি বিজনেস হয়ে যাবে এবং মানুষের ভিতর প্রবলেম তো বলা মানুষের ভিতর প্রবলেম হচ্ছে সব কিছু চটজলদি চায় মানুষের ভিতর প্রবলেম হচ্ছে সব কিছু চটজলদি চায় ভগবান আমাকে এখন 50 জনের টিম দিয়ে দিক কি চাইছে চটজলদি চাইছে 50 জনের টিম পাওয়ার পর ওগুলোকে কিভাবে মেনটেন করতে হবে ওই বুদ্ধি আর চাইছে না চাইছে কি 50 জনের টিম লোকে ভগবানের কাছে কি চায় ভগবান আমাকে দিনে দিক ভগবান আমাকে 50 জনের টিম দিক সবার টিম চায় কিন্তু কেউ আর এটা চায় না যে 50 জনের টিম বানানোর টেকনিক দিয়ে বানিয়ে আমি নিতে নেব তো ওই টাইমে দাঁড়িয়ে আমার টিম যে ভরপুর নেগেটিভ চাই নেগেটিভ চাই একটাই কমিউনিকেশন যে ভাই আমার টিমে যাও বাট তখনও নেগেটিভ চাই জয়েন করাতে পারিনি 2016 সালের নেগেটিভ দিয়েছে তখনও জয়েন করাতে পারিনি 2017 তার নেগেটিভ দিতে পারে তখন 2018 আবার অন্য নেটওয়ার্ক লাগাটি জয়েন করে গেছে যখন আমার টিমকে নেগেটিভ দিয়েছে তখনও জয়েন করাতে পারেনি আর আজকে 2021 সাল আজকে আমাদেরকে বলছে যে আমি তোমার টিমে জয়েন করতে চাই তারা আজকে কেন বলছে যে আমি তোমার টিমে জয়েনিং করতে চাই
পিছনে দৌড়াচ্ছে। ইয়েস 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 বুঝালি গো না ইয়েস সরে এই যে কে কালো এই কে কালোটা কিসের উপরে এই কে কালোটা হচ্ছে অ্যাকচুয়ালি নলেজের উপর আর ওই মেয়েটা যেই মেয়েটা নিজের টিমটাকে টেকাতে পারলো না ও যদি আমার মতোই বুদ্ধি লাগিয়ে দিত ও যদি বড় বড় লিডারের মতো বুদ্ধি লাগিয়ে নিজের নলেজটা গ্যাদার করে নিত ওয়ার টিমকে যেই নেগেটিভ দিক লাগালো ওয়ার টিম বাঁচিয়ে নিতে পারত কিন্তু কি করলো ইজিলি ছেড়ে দিল দাদা কি আর করার আছে এটাই এই জিনিসটা অ্যাকচুয়ালি পার্থক্য করে একটা লিডার আর একটা নর্মাল অ্যাসোসিয়েটের মধ্যে পার্থক্য করে কারণ প্রতিটা মানুষ এইখান থেকে উঠে এখানে আসে যারা এখানে ট্রেনিং নিচ্ছে তারা একটা টাইমে ট্রেনিং নিত কিন্তু তাদের সারাদিনের কিছু এক্সট্রা অ্যাক্টিভিটি তাদেরকে অ্যাকচুয়ালি নর্মাল অ্যাসোসিয়েটের থেকে আলাদা করে এক্সট্রা অ্যাক্টিভিটি মানে এই না যে সে 5000 কাউন্স দিয়েছে এক্সট্রা অ্যাক্টিভিটি মানে এই না যে 1 কোটি মানুষকে ইনভাইটিং করে দিলাম ব্যাপারে জানি সে হয়তো সাধারণ একটা অ্যাসোসিয়েটের মতো কাজ করেছে সে হয়তো এই 2-500 প্রাণস দিয়েছে বাট একটা অ্যাসোসিয়েট 150টা প্রাণস 200টা প্রাণস 2 বছরে দেয় যে লিডার সে 200টা প্রাণস একটা টার্গেট নিয়ে দিয়েছে একটা ক্যালকুলেশন নিয়ে দিয়েছে টার্গেট আর ক্যালকুলেশন নিয়ে যখন দিয়েছে সে 200টা প্রাণস 2 বছরে দেয়নি হয়তো 200টা প্রাণস 10 মাসে দিয়ে দিয়েছে বুঝা লিখে বলো তারপর গিয়ে এর বিজনেসটা ধামাকাদার লেভেলে হয় বুঝা লিখে বলো তার মানে বিজনেসের দরকার কি আছে বিজনেসের দরকার আছে নলেজ আর আমাদের ফোকাসিং কোথায় থাকা উচিত আমাদের ফোকাসিং থাকা উচিত নিজের নলেজে এইবার খুব ভালো করে বুঝে নাও নলেজ গ্যাদারটা বুঝে গেলাম যে কি করে আমি নলেজটা অ্যাকচুয়ালি গ্যাদার করতে পারি অ্যাপ্লাই করতে পারি কারণ একটু আগে আমি বলে দিলাম যে 150টা প্রাণস দিতে হবে বা বিজনেস করতে গেলে ভালো অ্যাটিটিউড রাখতে হবে এটা জানাটা নলেজের ব্যাপার না অ্যাকচুয়ালি একজনের অ্যাটিটিউড কীভাবে ভালো বানাতে হয় এটা জানাটা অ্যাকচুয়ালি নলেজের ব্যাপার এবার আমাকে খুব ভালো করে বুঝে নিতে হবে যদি বিজনেস বিশাল লেভেলে করতে হয় কারণ আমরা স্মার্ট ভ্যালুটা করছি কিন্তু 1 দিন 2 দিন 2 বছরের জন্য না স্মার্ট ভ্যালুটা করছি সারা জীবনের জন্য যেহেতু স্মার্ট ভ্যালুটা সারা জীবনের জন্য করছি খুব ভালো করে বুঝে নাও আমাদের সাবজেক্ট হচ্ছে ফোরবেসিক মানে একবার যে ফোরবেসিকটা রপ্ত করে নেবে তার কোনো কাজ নিয়ে টেনশনের কোনো গল্পই নেই কারো কাজ নিয়ে টেনশন নেই যার কারা একমাত্র কাজ নিয়ে টেনশন নেই যারা সিস্টেমটাকে কোনোদিনও হয়তো বোঝেনি কেউ ধরো দেখা যাচ্ছে ইনভাইটিং থেকে পালাচ্ছে হয় না প্রথম প্রথম ইনভাইটিং থেকে পালায় লিস্ট কিছু বাদ দিয়ে দেয় দেখা যাচ্ছে কেউ ইনভাইটিং থেকে পালাচ্ছে ওই ইনভাইটিং থেকে পালিয়ে তখনই লাভ ছিল যখন ইনভাইটিংটা ওকে মাত্র কিছু দিনের জন্য করতে হতো তারপরে কোনোদিনও হয়তো ইনভাইটিং করতে হবে না হ্যাঁ আমাদের বিজনেস ওই ইনভাইটিংটা কোনোদিনও সারা জীবনের জন্য করতে হয় না কিন্তু ইনভাইটিং এর নলেজ তো সারা জীবনের জন্য দরকার পড়ে বুঝা লিখে এইবার যদি আমি ফোরবেসিকটা পুরো রপ্ত করে নিই কি হতে পারে আর কিভাবে আমি ফোরবেসিকটা রপ্ত করি ভাবো তুমি ফোরবেসিক পুরো ঠোটস্থ পারো মানে হয়তো তোমার থেকে ভালো কেউ পারে না মানে জল ভাগ তোমার ক্ষেত্রে ফোরবেসিক তার মানে আজকে যে টেনশনে তুমি বসে কাজ করছো যে পেশারে বসে কাজ করছো তুমি যদি ফোরবেসিকটা পুরো ঠোটস্থ পারো একদম জল ভাগের মতো পারো তাহলে তোমার পার্টে ফরমেসিক করাতে দেখবে তোমার কিছু চেঞ্জ হোক বা না হোক ফরমেসি করার স্টাইলটা চেঞ্জ হয়ে যাবে অ্যাটিটিউডটা চেঞ্জ হয়ে যাবে কারণ তোমার ক্ষেত্রে ওটা জরুরি মানুষ যে জিনিসটা পারে ওই জিনিসটা মানুষ যদি করে পুরোটা পুরো কনফিডেন্স করে যে বাইক চালাতে পারে
বাচ্চারা বাইক চালায়, কিছু লোক আছে বাইক চালাতে চালাতে পা হ্যান্ডেলের উপর তুলে দিচ্ছে। মানে কি যখন আমি কোনো বাইকের পিছনে বসি আর ও যখন ওভারটেক করে মনে হলো গেলাম আজকেই ঘুরে শেষ যাত্রা। সুন্দর ভাবে দেখি বাইক পেলে পুরো সাপ বানিয়ে নিচ্ছে, এরকম যাচ্ছে এরকম যাচ্ছে এরকম যাচ্ছে। কেন বাইক রিল্যাক্স, মানে ও যখন বাইক চালাবে ওর ক্ষেত্রে কোনো বড় ব্যাপার না, যখন আমি বাংলা সাইডে চালাতো তখন কিভাবে চালাবো। প্রথমে চালাতাম ভ্যানের পিছন পিছন, যেহেতু ভ্যান চওড়া হয় জানি গেলাম ভ্যানের পিছন পিছন চালাতাম। মানে ওভারটেকটা একটু আলাদা ব্যাপার, অন্য অন্য জগতের ব্যাপার। এবার ভ্যানের পিছন পিছন চালাতে চালাতে ভ্যানকে ওভারটেক করা শিখলাম। তা ওভারটেক কখন করছি, যখন দেখছি দূর দিগন্ত পর্যন্ত কোনো গাড়ি নেই, ঠিক আছে, তখন ভ্যানকে ওভারটেক করলাম। ওভারটেক করে আবার সাইড করে দাঁড়িয়ে গেলাম, ভ্যানটা এবার যাক, তারপর আমি আবার ভ্যানে চলে গেলাম। এই করতে করতে বাংলা সাইকেলে এক্সপার্ট হয়ে গেলাম। এইবার ভ্যান না, এইবার সাইকেল নিয়ে লড়িতে ওভারটেক করছি। বাংলা সাইকেলে একদম হিরো হয়ে মিটিং চক্রবর্তী দেখবে বিভিন্ন পুরোনো বইতে সাইকেল চালাতে দেখবে উড়ে উড়ে। এখনো বাকি কিভাবে করব কি পেশা বুঝা গেল। এই তোর আর আটটা বাজে, আর একটা বাকি, আর একটা বাকি, কাকে করবো কাকে করবো কি পেশা। এবার যদি তোমার ক্ষেত্রে ইনভাইটিংটা বাংলা সাইকেল চালানোর মতো হয়ে, মানে কোনো টেনশন নেই, এই ফোন ধরবো, এই মারবো, এই সিবি তুলে নেবো। সিনিয়ররা দেখবে যখন কোনো ইনভাইটিং এর টেকনিক দেয় কত রিল্যাক্সেবল। হ্যাঁ, যে পাঁচটা মানুষকে স্ক্রিপ্ট দেখানো কোনো বড় ব্যাপার, রাস্তার থেকে ধরে নিয়ে আসবে পাঁচজনকে বলে কি বলে না, কি বলছে রিল্যাক্স। কেন সিনিয়র এতটা ইনভাইটিং নিয়ে ঘেটেছে না, ওই ইনভাইটিংটা না কোথাও না কোথাও বাংলা সাইকেল চালানোর মতো হয়ে, কোনো টেনশন নেই। এইবার ভাবো যদি ফোর বেসিকটা এরকম হয়ে যায়, যদি ফোর বেসিকটা এরকম হয়ে যায় না, তাহলে আজকে এখানে যেইভাবে গুটি সুটি মেলা বসে আছে সেইভাবে আর বসে থাকবে না, তখন এখানে বসবে না পুরো একটা কনফিডেন্সে। আমি কিছুকে ইনভাইটিং করতে দেখি কি রিল্যাক্সে ইনভাইটিং করে, যেখানে লোকে ইনভাইটিং এ কি দেখায় কি উড়ে শুনি। আর ইনভাইটিং আনার জন্য কি বলে, ইনভাইটিং আনার জন্য লোক দেখায় কি লোক, এখানে আসো পুরো ক্যারিয়ার হয়ে যাবে, পিছনে করে থাকা চলবে না। কিছু লোক আমার ইনভাইটিং করে কিভাবে, আমি দেখি মাঝে মাঝে যখন দেখি আমার বিশাল হেরে বুঝি যে ওর ওর ভয়টা না নেই ভিতরে। কেন আমি দেখছি ইনভাইটিং করছে করছে বেশ ভালো, করতে করতে কাজের কথা আসলো, কি কাজ কি ব্যাপার, দেখে ওই ইনভাইটিং এর মধ্যে ও বলছে দেখো বস একটা কথা তোমার সাপ জানি, সব পাওয়া যায় কিন্তু কাজ পাওয়া যায় না। কি কনফিডেন্স, মানে যে মানুষটা না বলবে ওর ওই ভয়টাই নেই। কি করছে কনফিডেন্স তো মাঠে, কেন ওর ওর কোনো টেনশন নেই, কেন ও জানে সারাদিনে তিন চারটা সিভি আমি ঠিক তুলে নেবো। Yeah.
চারটা জায়গা না স্ট্যান্ডার্ড মেন্টেন করতে হবে ভাই বড় ভাই কোনো টেনশনই নেই ও কেন জানে ওর যা কোয়ালিটি ঠিক আছে সিন সিনেটিক চলে যাবে এবার আমরা ইংরাজি কিভাবে করতাম জানো বস একবার যদি চান্স পেয়ে যাও পিছনে ঘুরে তাকাতে হবে ও বলছে আমার না এইচএসের রেজাল্ট পাচ্ছি না কোনো টেনশন নেই আমার দাদা ইনভাইটিং হয় এবার আমরা কি করছি আমরা বলছি আয় বাবা আয় ও ও ও কি বলছে বলছে আসছো আমার না তুমি যাও অন্য জায়গা খুঁজে না আচ্ছা ও ও তাড়াচ্ছে ও তাড়াচ্ছে ওর কাছে বরঞ্চ চলে যাওয়ার বদলে বরঞ্চ ওর কাছেই আসছে আমরা কি করছি ডাকছি আসো আসো তাহলে আমাদের কাছে আসছে তার মানে ও কি করেছে ও এতদিনে কিন্তু নলেজটা গ্যাদার করেছে আর ও বিজনেসটা বিশাল এনজয়মেন্ট করে এই বিজনেস তোমার কাছে তখনই বোরিং ফিল হবে না যখন তুমি বিজনেসটাকে ইন্টারেস্টিং বানিয়ে নিতে পারো তখনই তোমার কাছে এই বিজনেসটা বোরিং ফিল হবে না যে সেলস করে যে মোবাইলের সেলস করে সে কি করছে আমরা যখন এখানে কৌশিক দাদার ট্রেনিং দিচ্ছিলাম তখন আমি বলছিলাম যে ইনভাইটিং এগুলো একদম ইজি ব্যাপার কত ইজিলি তুমি দেখতে যাও যত লিডার এখানে আসবে দেখবে তার মধ্যে কোনো না কোনো লিডার এখানে এসে এসে বলেছে যে আমাকে একবার ইনভাইটিং করলে আমি আসি যে আমাকে তিন চারবার পাঁচবার ইনভাইটিং করেছে তারপর আমি এসেছি দেখবে কোনো না কোনো লিডার এখানে এসে বলছে বলেছে